জানেন দাদা আমি গজলটা যখন লিখছি রাত্রে তখন আড়াই থেকে তিনটা বাজে।
আমি লেখছি আর আমার এই দুই চোখের পানিতে বালিশ ভিজেছিল। শুধু সাহাবাই কেরামের প্রেমের ইতিহাস যখন মনে হলো, হযরত বেলালের প্রেমের ইতিহাস যখন মনে হলো, তখন আমার কাছে মনে হয়েছে আমি একেবারে নগণ্য। তখন আমি চোখের পানি পড়েছি আর আমি কলম দিয়ে এই একই রাত্রিতে এই মুহূর্তে আমি গজলটা লেখা কমপ্লিট শোরও কমপ্লিট করেছি। আসলে এটা আমার শক্তি নয়, এটা আমার মদিনা থেকে বরাদ্দ হয়েছে। আরেকটা লেখা শোনাবো, আমার লেখা শুনবে সবাই? শুনবে কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনা, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখে, বলেন গো নবীজি কেমন করে বলো তোমায় দেখে, দেখার আশা আমার মনে পোষে দেখি, বলেন গো নবীজি বলো তোমায় দেখি, ছেড়ে ছেড়ে বলেন আমার আবার গজলটা অনেক লেখা, এরকম মধুর শান আমি আমার নবীর সামনে অনেক লেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কলম ধরার ক্ষমতা দিয়েছে। আমি মনে করি আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো কিছু নাই, একমাত্র পাওয়ার আমার নবীর একটু সামান্য একটু সামান্য একটু ভালো ভাষা, ঠিক কিনা বলে সে প্রেম নিয়ে থাকবেন সম্মানিত উপস্থিতি। এতক্ষণ প্রেম নিয়ে আলোচনা করেছি, ছোট্ট একটা আলোচনা আমি আপনাদেরকে শোনাবো। ওয়ালাইকুম আসসালাম। কিরে ভাই তুইও হাদিয়া নিয়ে আসছো? মারহাবা মারহাবা। আমার আরেক ভাই আরো 500 টাকা হাদিয়া দিয়েছেন। এইটার কথাই কইছিলাম, এটা যখন আমি কথা বলি দেখি এটা আমার আগে ফার্স্ট পার্সন, আমার আগে আগে কথা বলে তখনই বুঝছি যে সবচেয়ে একটা আশেকের আছে। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা জয়নাল ভাই, জয়নাল আব্দিন, এটা কিন্তু আমি দেখছি আমাদের জয়নাল আব্দিন ভাই দিয়েছেন আরো 500 টাকা হাদিয়া। আসলে একটা কথা বলি, আপনাদের এই প্রেম দেখে আমার প্রেমের কথা মনে হলো। আমি আগামী কয়েকদিনের মধ্যেই আমার গ্রামে একটা মসজিদ একেবারে ভয়ঙ্কর অবস্থা, দরজা জানালা সবকিছু নষ্ট, ঠিক না? আমি কিন্তু আমার নিজ দায়িত্বে কার উপর ডিপেন্ডেন্ট না হয়ে নির্ভর না করে আমি আমার নিজ দায়িত্বে নিজের অর্থায় আমি মসজিদের কাজটা শুরু থেকে কমপ্লিট করব। আমি আমি আমার অন্তর থেকে সিদ্ধান্ত নিয়েছি, কেউ এগিয়ে আসলে আপনাদেরকে বলছি না, মানে আমার শুধুমাত্র এই দিন থেকে সকাল থেকে এই পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত অনেক দূর এগিয়ে এসেছি নবীর প্রেম নিয়ে, আর সেই নবীর প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব, মসজিদ তৈরি করব। আল্লাহ যেন আমাকে সে শক্তি দান করে। সকালে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট দুইটা হাদিস, আমার রাসূল বলেছেন পয়লা মাংসাব্বা নবিয়া ফাকতুলহু ওয়া মাংসাব্বা সাহাবি ফাদরিবহু। নবীকে যারা গালি দিবে, নবী শানে যারা আঘাত করবে, উম্মতদেরকে নবী অর্ডার করেছে তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। হাদিস শরীফ তো সাহাবাই কেরামকে যারা গালি দিবে, তাদের শানে যারা আঘাত করবে, উম্মত তাদেরকে তোমরা বাইন্দা পিটাও। নবীর বেলায় কোন ধরনের কোন স্যাক্রিফাইস? বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, আমার দিকে তাকান, ছোট করে শেষ করে দিব, অনেক লম্বা হাদিস। একজন খ্রিস্টান মুসলমান হলেন, মুসলমান হ্যায় ক্লোজিং ইওর ক্যামেরা, সম্মানিত উপস্থিতি, তখন তিনি ইসলাম গ্রহণ করলেন, করার পরে তিনি সূরা আলে ইমরান সূরা বাকারা তেলাওয়াত করলেন, তারপরে তিনি নবীজির ওহী লেখার